সবাইকে স্বাগতম আজকের ভিডিও লেকচারে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মন আগের ভিডিও লেকচারে আমরা কিন্তু কন্ডিশনাল বিভিন্ন ফ্লোশার্ট আট করেছি আজকের ভিডিও লেকচারে আমরা আরেকটা কন্ডিশনাল ফলোসার্ট আর্ট করার চেষ্টা করবো তার আগে আমি কিছু সাধারণ আলোচনা করবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা ছোটোবেলা সংখ্যা রেখা সম্পর্কে জেনেছি তো না সংখ্যা রেখাটা কীরকম হয় সংখ্যা রেখাটা এরকম সবার মাঝে থাকে জিরো এদিকে থাকে কি পজিটিভগুলো তাই না এদিকে কী হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি কতগুলো যায় ইনফিনিটি অসীম পর্যন্ত তাহলে এখান থেকে আমরা দেখলাম সংখ্যা আমার তিন প্রকার একটা হচ্ছে শূন্য এই একাই এক গ্রুপ শূন্য থেকে বড় যেগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক আর শূন্যর থেকে ছোটো যেগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক ব্যাপারটা কি বোঝা গেছে যে শূন্য একটা সংখ্যা এই সংখ্যার থেকে বড়ো যে সংখ্যাগুলো হবে সেগুলো হবে ধনাত্মক আর শূন্যর থেকে ছোটো যে সংখ্যাগুলো হবে সেগুলো হবে ঋণাত্মক আর যদি সেটা বড় ছোটো কোনোটাই না হয় তাহলে সেটা হবে কত শূন্য আমাকে তাহলে যদি বলা হয় যে একটা ফ্লোচাট আট করো একটা সংখ্যা নেব সংখ্যাটা জিরো ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা দেখাবে তার কি কীরকম হবে ওকে তাহলে আমরা একটু ধারণা করি আমরা প্রথমে একটা সংখ্যা ইনপুট নিলাম এই সংখ্যাটা প্রথমে আমরা তুলনা করবো শূন্যের সঙ্গে শূন্যের সঙ্গে তুলনা করে যদি দেখি শূন্যের সমান হয়ে গেছে তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো সংখ্যাটা হচ্ছে শূন্য আমরা যদি শূন্য না হয় তাহলে শূন্যের থেকে বড় হয় তাহলে হবে ধনাত্মক আর শূন্য না হয় শূন্য থেকে ছোট হলে হবে ঋণাত্মক কয়টা কন্ডিশন এখানে তিনটা কন্ডিশন শূন্য সমান হতে পারে শূন্য থেকে বড় হতে পারে অথবা শূন্য থেকে ছোট হতে পারে তো এর ফ্লোচারটা কীরকম হবে অনেকেই মনে হয় করে ফেলেছে অলরেডি তাদের অভিনন্দন আর যারা একটু সমস্যা হচ্ছে আমার ফ্লোচারটি দেখুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন ওকে শুরুতে কী করবো আমরা স্টার্ট দিতে হবে এটা তো অবশ্যই আমাদের সব ফ্লোচার্টের মধ্যে দিতে হয় তাই না ওকে দেন কয়টা সংখ্যা ইনপুট নিতে হবে আমাকে একটা সংখ্যা ইনপুট নিতে হবে ওকে এগুলো একটু আপনারা ডিস্টেন্স রাখবেন আমার ডিস্টেন্স হইলো না কেন জানি তো আমরা কী করব ইনপুট নেব কী ইনপুট নেবো একটা সংখ্যা আমরা মনে করলাম যে এন সংখ্যাটাকে আমরা কিন্তু ইনপুট নিয়ে নিলাম এখন আমাকে কী করতে হবে প্রথমে চেক করতে হবে যে সংখ্যাটি শূন্য কি না তো আমরা শুরুতেই কন্ডিশনালি আমরা চেক করলাম যে সংখ্যাটা শূন্য কি না ওকে এন ইকুয়াল টু শূন্য এটা ইএস অর নো যদি ইএস হয় তাহলে কি সংখ্যাটা হবে শূন্য আর যদি নো হয় তাহলে আবার আমাকে চেক করতে হবে সেটা শূন্যের থেকে বড় নাকি ছোট ওকে যদি এস হয় তাহলে আমি কি বলতে পারবো ই হলে আমি বলতে পারবো যে সংখ্যাটা হচ্ছে আমার কি এন ইজ জিরো ওকে আর যদি না হয় তাহলে আমাকে আবার কি করতে হবে না হলে আবার আমাকে চেক করতে হবে যে সংখ্যাটা শূন্য থেকে বড় কি না যদি শূন্য সমান না হয় তাহলে শূন্য থেকে যদি বড় হয় শূন্য থেকে যদি বড় হয় অথবা শূন্যের থেকে বড় না হয় বড়ো না হলে কি হবে ছোট হবে ক্লিয়ার কথা আমাকে ছোটের জন্য আলাদা কন্ডিশনের দরকার পড়ছে না দেখুন যখন দুইটা কন্ডিশন ছিল তখন একটা আমরা যখন দুটো অ্যান্সার ছিল তখন একটা কন্ডিশন চেক করেছি এখন যদি তিনটে অ্যান্সার হতে পারে তাহলে কন্ডিশন হবে দুইটা অর্থাৎ যতগুলো অ্যান্সার হবে তার থেকে একটা কম কন্ডিশন হবে তাহলে যদি এটা সত্য হয় তাহলে এন যদি শূন্যের থেকে বড়ো হয় তাহলে এন কী হবে এন শূন্য থেকে বড় হলে আমরা বলতে পারবো এন হবে কি ধনাত্মক বা এন হবে পজিটিভ এন ধনাত্মক আর যদি এন শূন্য থেকে বড় না হয় এবং শূন্যও না হয় তাহলে এনটা কি হবে এন হবে ঋণাত্মক ওকে বুঝে গেছে কি ব্যাপারগুলো ভালো করে খেয়াল করে দেখুন একটু সংখ্যাটাকে সংখ্যা আমরা এন নিয়েছি এন যদি শূন্য হয় তাহলে সরাসরি সেটা হচ্ছে কি এন জিরো যদি শূন্য না হয় তখন আবার আমরা চেক করব শূন্য থেকে বড় কিনা শূন্য থেকে বড় যদি হয় তাহলে সেটা হবে ধনাত্মক আর শূন্য থেকে বড় না হলে হবে ঋণাত্মক দেন এখানে আমার কি হইলো এখানে হইলো আমার ইন্ট আর কি করতে হবে আমাকে ইন্টের মধ্যে আসার জন্য কি করলাম আমরা সংযোগ দিয়ে দিলাম তিনটাকে একসঙ্গে ওকে তাহলে আমার কি হয়ে গেল আমার একটা সংখ্যা জিরো ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা কিন্তু আমরা ফ্লো চারটি আর্ট করলাম ওকে আশা করি এখানে কারো কোনো প্রকার সমস্যা হবে না এখন আমরা এটা দেখে দেখে কি করব এর আমরা অ্যালগোরিজমটি লেখার চেষ্টা করব তো আমি কি করি সুবিধার জন্য আমি এর নাম্বারগুলো দিয়ে দিই এটা ধাপ ওয়ান ধাপ টু ধাপ থ্রি ধাপ থ্রি যদি হয় তারপরে এটা কি ধাপ ফোর ওকে দেন কি আর কিছু আছে না তারপরে ধাপ ফাইভ এগুলো আমরা ধাপ নাম দিতে পারি এবার ধাপ নাম নাও দিতে পারি কোনো প্রকার সমস্যা নেই ওকে আচ্ছা দিয়ে আমরা কি করলাম আমরা এখন লিখব আমরা ধাপ কোনো সমস্যা নেই তো আমার চারটি লেখা হয়ে গেছে যদি আমি লিখতে চাই তাহলে ধাপ ওয়ানে কি হবে স্টার্ট ধাপ টু এ কী হবে এন ইনপুট নেই ওকে ধরা কি করেছি ধাপ থ্রি চেক করেছি এন শূন্যের সমান কিনা এন করি সত্য হলে এন শূন্য সত্য না হলে কি করবো আমরা পরের ধাপে চার নম্বর ধাপে চলে আসছি না দেখুন ফুলো যা করেছি তাই আমরা কি হবে শূন্য না হলে ওকে সেই চার নম্বর ধাপে আমরা চলে আসলাম সত্য না হলে চার নম্বর ধাপে এসে কি দেখলাম এন এর শূন্যের থেকে বড় কিনা আবার এন ইকুয়েল টু জিরো তুলনা করি এটা যদি সত্য হয় এন হবে ধনাত্মক না হলে ঋণাত্মক ওকে আচ্ছা এখন কথা হচ্ছে যে শূন্য যখন হয়ে গেল শূন্য হওয়ার পর সেটা সরাসরি কোন ধাপে চলে গিয়েছে পাঁচ নম্বর ধাপে চলে গিয়েছে তাই না পাঁচ নম্বর ধাপে চলে আসছে না হ্যাঁ তাহলে এখানে বলতে হবে তুলনা করি সত্য হলে শূন্য সত্য না হলে চার নম্বর ধাপে যাই দিন চার নম্বর ধাপে এসে দেখলাম যদি এন যদি জিরোর থেকে বড়ো হয় তাহলে অবশ্যই কী হবে সেটা ধনাত্মক নাহলে হবে কি ঋণাত্মক এবং ধাপ ফাইভে কী হইল ধাপ ফাইভে হয়ে গেল ইন্ট বা শেষ এই হলো এর অ্যালগোরিদম তো আশা করি বুঝতে পেরেছেন না হলে আরেকবার দেখুন আপনারা অবশ্যই সেটা বুঝতে পারবেন এখন আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা আমরা এখন আলোচনা করবো তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যা বড় বা তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা বের করার জন্য আমরা কন্ডিশনে দেখলাম তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার জন্য আসলে কি করতে হবে সেটা আমি আপনাদের একটু বলি তো তিনটা সংখ্যার মধ্যে আমি সংখ্যা বললাম এ বি এবং সি এ কখন বড় হবে একটু আমরা সাধারণভাবে চিন্তা করে দেখি এ যদি বীর থেকেও বড় হয় এ যদি সিদ থেকেও বড় হয় তাহলে কিন্তু এ বড় হবে এ বি থেকে বড়ো কিন্তু শীত থেকে বড় না তাহলে আমরা এ কে বড়ো বলতে পারবো না তাই এ বড় হওয়ার জন্য কয়টা জিনিসের থেকে বড়ো হতে হবে বাকি দুইটার থেকে বড়ো হতে হবে একে বি থেকে বড়ো হতে হবে এবং এ কে থেকেও বড়ো হতে হবে ঠিক তেমনভাবে বি যদি বড়ো হইতে চায় তাকে সি এবং এর থেকে বড়ো হইতে হবে আর সি বড়ো হইতে চাইলে তাকে এ এবং বি থেকে বড়ো হইতে হবে তাহলেই সংখ্যাগুলোকে আমরা বড়ো বলতে পারবো তাহলে আমার কন্ডিশনগুলো মনে আছে তো এ বড় হতে গেলে কি করতে হবে এ কে বি এবং সি থেকে বড় হতে হবে ওকে আচ্ছা এই কন্ডিশন ব্যবহার করে আমরা ফ্লোচার্টটি আট করার চেষ্টা করি আচ্ছা কন্ডিশন কি করলাম ফ্লোচার্ট আট করার জন্য তাহলে যেহেতু তিনটা সংখ্যার মধ্যে তুলনা করব আমি তাহলে কি করলাম আমি ইনপুট কয়টা নিব তিনটা সংখ্যাকে আমাকে ইনপুট নিতে হবে কি কি এ এই তিনটা সংখ্যাকে আমি ইনপুট নিয়ে নিলাম এখন আমাকে তুলনা করতে হবে তো আমরা তুলনা করুন তুলনাটা কিভাবে করব একটু খেয়াল করে দেখুন খুব সহজেই আমরা এটা করতে পারব ঝামেলা হবে না খেয়াল করি একটু যদি ভালোভাবে খেয়াল করি তাহলে আমাদের কাছে এটা সহজ মনে হবে আমরা শুরুতে মনে করলাম এই কন্ডিশনটা দিলাম ওকে এ গেটার দেন বি এটা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে তো এস এবং নো আমি শুরুতে কি একে কে দেখানোর জন্য যা করতে হয় আমি করতেছি তাহলে আমাকে এ কে বড়ো দেখানোর জন্য এ গেটার দেন বি দেখাতে হবে এবং এ গেটার দেন সি দেখাতে হবে তাই না আচ্ছা তাহলে আমি কি করলাম শুরুতে এ গেটার দেন বি এটা যদি সত্য হয় তাহলে কি করব আমি আবার তুলনা করব একে কে বড়ো দেখানোর জন্য ওকে একে কে বড়ো দেখানোর জন্য আবার কার সঙ্গে তুলনা করতে হবে সির সঙ্গে তুলনা করতে হবে এ গেটার দেন সি এটাও যদি ইয়েস হয় তাহলে এ বি থেকে বড় হলো এবং এ সি থেকে বড় হলো তাহলে নিঃসন্দেহে এটা ইএস হয়ে গেলে আমরা এখানে বলতে পারি আউটপুট হিসাবে কি বলতে পারি আমরা এ বড় বিষয়টি ক্লিয়ার কিনা খেয়াল করুন এ যদি বি থেকে বড় এবং এ সি থেকেও বড় তাহলে দুটোই বড় অর্থাৎ দুইটা কন্ডিশন স্যাটিসফাইড করেছে তাহলে এ বড় আচ্ছা এখন আমরা এখানে দেখি এ বি থেকে বড় না মানে মিথ্যা তার মানে কে বড় বি বড় তার মানে বি বড় মানে বি যে এ থেকে বড় এটা কিন্তু আমার হয়ে গেছে এই কন্ডিশনটা আমার হয়ে গেছে এই কন্ডিশনটাই কিন্তু এই কন্ডিশনটা এ বি বি মিথ্যা মানে ওকে তাহলে দেন আমাকে আর একটা কন্ডিশন কি লাগবে এই কন্ডিশনটা যদি আমি স্যাটিসফাই করতে পারি তাহলে কাকে বড় দেখাতে পারবো বি কে বড় দেখাতে পারবো তাহলে আমরা এখানে এসে আরেকটা কন্ডিশন চেক করি কি কন্ডিশন চেক করব আমরা বি গ্রেটার দেন সি এটা কি হতে পারে ই হতে পারে আবার এটা নো হতে পারে এখানকার নোটা আমি দিই ওকে তাহলে এটা যদি সত্য হয় তাহলে কি হবে তাহলে অবশ্যই কে বড় হবে অবশ্যই বি বড় হবে কি না দেখুন এখানে হচ্ছে এবং সত্য তাহলে কে বলো বি বড় এখন বাকি দুটো যে দুটো অর্থাৎ কে বাকি থাকলো সি বাকি থাকলো তাহলে অবশ্যই এখানে কে বড় হবে এখানে সি বড় হবে কি হবে যে বি থেকে সি বড় নয় তার মানে কি সি বি থেকে বড় এর থেকে সি বড় নয় মানে কি সি এর থেকে বড় এই দুইটা কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেছে এই দুইটা নো মানে কি বি গেটার দেন সি নো মানে হচ্ছে সি গেটার দেন বি আর এ গেটার দেন সি নো মানে হচ্ছে সি গেটার দেন এ যেহেতু দুটোই সত্য হলো তাহলে আমরা কি হবে এই দুইটা এই দুইটা আমরা এখানে সংযোগ দিয়ে দিলাম দিয়ে চলে আসলো এখানে যে সি বড় তাহলে সি তিনটাকে বড় রাখার জন্য আমি একটা প্রুভ করে ফেললাম দেন এখানে আমার ইন্ট হয়ে গেল আর এখানে আমরা কি করলাম সংযোগ দিয়ে দিলাম তিনটাই ওকে দিয়ে আমি এখানে নামাই দিলাম তাহলে কি হয়ে গেল আমার এটা তিনটা সংখ্যার মধ্যে কোনটা সংখ্যা বড় সেটা বের করতে পারলাম আমি এখন যদি আমাকে বলা হয় তিনটা সংখ্যার মধ্যে ছোটো বের করার জন্য সেটা আমি করে দিলাম না এটা আপনাদের বাসার কাজ থাকলো যদি আপনারা না পারেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন আমরা সেটার একটা ভিডিও লেকচার বানাবো শুধু হিন্টস দিয়ে রাখি এখানে গেটার দ্যানের জায়গাগুলোতে লেস দেন দিয়ে চিন্তা করুন অবশ্যই সেটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন পরের ভিডিও লেকচারে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের আরো কোনো টপিক সম্পর্কে আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে